عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض، ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم. বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বেরজায়া টাইম স্কয়ারের এই গ্র্যান্ড হল রুমে অনুষ্ঠিত সেকেন্ড ইসলামিক কনফারেন্স 2022-তে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। أهلاً وسهلاً ومرحباً بكم في هذا اللقاء الطيب المبارك. أمر شروطي أذكر يجمعت كرشم ده أمر على جنات برام ده أمي الله رب العزة والجلال الدربار شكتي أجابون كرشي أمر الله تعالى كي فرمالي تانكس دي تجاي شكريا جانا تجاي جي الله تعالى لكم جمعت كار منو مكتوكو ركتا پوري بيش একবারে পিন ড্রপ সাইলেন্ট আলোচনা করবার মতো বোঝাবার মতো একটা পরিস্থিতি। তো আল্লাহ তাআলা এরকম ব্যবস্থাপনা করে দিয়েছেন, আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবার সুযোগ করেছেন। আমরা শুরুতেই ফর্মালি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি কালিমাতুর শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে আমি শুকরিয়া জানাই। দীর্ঘ প্রচেষ্টার পর আজকে ওনারা আরও একটি চমৎকার প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। পাশাপাশি যারাই উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রাম হলে, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা এবং ছাত্র হিসেবে যারা আছেন পড়াশোনা করছেন তারা, ভলান্টিয়ার্স, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে প্রোগ্রামে এসেছি, জয়েন করেছি কার খুশির জন্য বলেন তো? আরও আওয়াজ করে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমরা সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাকে, এই সোনাকে, একত্রিত হওয়াকে আমাদের নাজাতের ওসিলা বানাক। আমরা এই বেরজায়া টাইম স্কয়ারের গ্র্যান্ড হল রুমে এভাবে কি সুন্দর পরিবেশে যেমন একত্রিত হতে পেরেছি, আমরা সেদিন আল্লাহ তাআলার সে জান্নাতুল ফেরদাউসেও যেন এভাবে একসাথে হতে পারি। আল্লাহ তৌফিক দান, সবাই পড়ি আমিন। আজকের এই সেকেন্ড কনফারেন্সে আমি আপনাদের জন্য যেই টপিকটা সিলেক্ট করেছি যে আমি এটা নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে হাউ টু গেট বারাকা ইন লাইফ, জীবনে কিভাবে বারাকা পাওয়া যায়। আরবিতে বলে বারাকা, বাংলাতে আমরা যেটারে বরকত বলি কি বলি? এই বারাকা কিভাবে পাওয়া যায়, হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, জীবনে এই বারাকার সোর্স কি, কি করলে কোথায় এই বারাকা মিলে, এটা হচ্ছে আজকের টপিক। এটা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো টপিক সবাই বুঝতে পেরেছেন তো না? আচ্ছা, টপিক বোঝাটা জরুরি, এটা না বুঝলে সামনের আলোচনা বোঝা যাবে না। তাহলে হাউ টু গেট বারাকা ইন লাইফ, হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, এটা হচ্ছে টপিক। তো শুরুতে একটু করে বলি যে বারাকা কি। আরবিতে বলা হয় সুবুতুল খাইরিল ইলাহি ফি শাই, অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটি আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয় তখন সেটাকে বারাকা বলা হয়। আই রিপিট, আমি আবারও বলছি, অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং, কোনো জিনিসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয়, এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয় তখন এটাকে বারাকা বলে। অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানাফিউল কাসিরা বিল আসবাবিল কালিলা, মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট, জিনিস অল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি, এরকম হয় না? পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে, মেধা ভালো, বরকত হয়েছে, টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি, সৎ
সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি, এরকম উদাহরণ ভরি ভরি সমাজে আছে না নাই? আছে। কিভাবে পারলো? বারাকা, এই বারাকার কারণে তারা পেরেছে। তাহলে মিনিমাম এফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট, এটা হচ্ছে বারাকা। অনেক সময় অল্প কাজ করো বেশি আউটপুট পাওয়া যায়, এটাকে বারাকা বলে। মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো খোলাসা করি, লেট মি এক্সপ্লেইন মোর, আরেকটু বোঝাই, উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা, কয় লক্ষ? কিন্তু অনেক খরচ, তার ওয়াইফ ধরেন অসুস্থ, একটা হসপিটাল বিল পরিশোধ করতে ওর 5 লক্ষ টাকা নাই, থাকা খাওয়ার খরচ, ছেলে মেয়েদের স্কুলিং, এগুলো করতে করতে 10 লক্ষই শেষ হয়ে যায়, মাস শেষে আরো 1 লক্ষ টাকা ঋণ করা লাগে, এরকম হয় না? আছে না নাই? কিন্তু ইনকাম কত ছিল? 10 লাখ। মাস শেষে আছে কত? শুধু জিরো না, ঋণের বোঝা। তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই? কি হয় নাই? বারাকা হয় নাই। আরেকজন লোক, তার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা, কত? 1 লক্ষ। ধরেন তার বাড়ি ভাড়া 20,000, খাওয়া দাওয়ায় খরচ করে 20,000, ছেলে মেয়েদের জন্য 10,000, ওদিকে 10,000 10,000, এরকম করে 80,000 টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে, আরো 20,000 টাকা থেকে যায়। ও কামাইলো 10 লাখ, 10 লাখ তো শেষই, আরো ঋণ করা লাগছে 1 লাখ। এ কামাইছে 1 লাখ, মাস শেষে 80,000 খরচ করে রয়ে গেছে 20,000। তার মানে কি হয়েছে? বারাকা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝতে পারছেন বারাকা কি? হ্যাঁ, পিছনের ভাইরা বোঝে নাই বোধহয়, বুঝতে পারছেন? আরো সহজ উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, আমি প্রায় এই উদাহরণটা বলি যে গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 5টা 7টা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি? গরু। কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে কত গরু খাই। কুকুর জবাই দেওয়া হয় কয়টা? একটা। অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে, এটা রেয়ার, মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায়, কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না। তাহলে দেখেন, গরু হালাল কুকুর হারাম, গরু বাচ্চা দেয় একটা কুকুর অনেকগুলা, গরু জবাই করা হয় অনেক কুকুর একটাও জবাই করা হয় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল, হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামের ভেতরে কোনো বরকত, কোনো বরকত নাই। তাহলে বারাকা কোনটা? হোয়াট ইজ বারাকা? এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই? সবাই বুঝতে পেরেছেন? বারাকা এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় অজুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা অজু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস, কেউ 1 কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন, তারপর বলছেন পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, অজু করো। শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে, নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে হইলো এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো, খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, উনি ভাবলো যে রাসূল ইসলাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে, কিছু খাওয়াই তো, ছাগলের গোশত রান্না করলো আর কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন।
তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক বললো না, আবার রাসূলের বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যখন চলে আস, কিছু খেয়ে যাক, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, আমার স্ত্রী তো এরকম করেছে 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানা আলাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি।